পুরুষ জননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে অণ্ডকোষ। অণ্ডকোষগুলো যে থলির মধ্যে থাকে সেটাকে মেডিকেলের ভাষায় স্ক্রোটাম কিংবা অণ্ডথলি বলা হয়। অণ্ডকোষ পুরুষ জননের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অণ্ডকোষের প্রধান কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা, তাই অণ্ডকোষগুলোকে সুস্থ রাখা অপরিহার্য। এই অণ্ডকোষগুলো অনেক সংবেদনশীল, তাই একে আঘাত কিংবা সুরক্ষা দেওয়ার জন্যই এক ধরনের আবরণ, যেটাকে আমরা বলে থাকি অণ্ডথলি কিংবা স্ক্রোটাম। অণ্ডকোষে ব্যথা হলে কিংবা অণ্ডথলির এক পাশে কিংবা দুপাশে ব্যথা হলে, অথবা অণ্ডথলিতে যদি ধীরে ধীরে ব্যথার সৃষ্টি হয় অথবা তীব্র ব্যথা যদি হয়, তাই দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হন। অণ্ডকোষের ব্যথা কিংবা অণ্ডথলির ব্যথার পাশাপাশি যদি বমি বমি ভাব কিংবা বমি হয় এবং আশেপাশে যদি ইনফেকশনের কিছু দেখা যায় কিংবা লালচে হয়ে যায় কিংবা জ্বর আসে, অথবা প্রস্রাবের সাথে যদি রক্ত যায় কিংবা মূত্রনালী দিয়ে যদি অস্বাভাবিক নিঃসরণ দেখা দেয়, তখনই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। এই সমস্যাগুলো নিয়ে যদি আপনি বাসায় বসে থাকেন, এই থেকে অনেক কিছু ঘটতে পারে। আপনার বন্ধ্যাত্ব কিংবা পুরুষত্বহীনতা ঘটতে পারে। অণ্ডকোষগুলোর ব্যথা হওয়ার প্রধান কারণই হচ্ছে সংক্রমণ কিংবা ইনফেকশন। অণ্ডকোষের উপরে এক ধরনের একটা গ্রন্থি থাকে, নাম হচ্ছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসে সংক্রমণ হলে প্রচণ্ড ব্যথার অনুভূত হয়, সাথে জ্বর চলে আসে। এই এপিডিডাইমিসের সংক্রমণ যৌনবাহিত ব্যাকটেরিয়া যেমন গনোরিয়া বা ক্লামিডিয়ার কারণে হয়ে থাকে। অণ্ডকোষের ব্যথার আরেকটি কারণ হচ্ছে কোনো আঘাত কিংবা ইঞ্জুরি, যেমন স্পোর্টস ইঞ্জুরিটি খুব কমন। এর ফলে কি হতে পারে, অণ্ডকোষের মধ্যে একটি চাকার সৃষ্টি হতেও পারে কিংবা নাও হতে পারে। অণ্ডকোষের আরেকটি নালী হচ্ছে স্পারমাটিক কর্ড। এই স্পারমাটিক কর্ড যদি পেঁচিয়ে যায় কিংবা অণ্ডকোষগুলো যদি পেঁচিয়ে যায়, তখনও প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে এবং এই ব্যথার ফলে শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। তাই যখনই ব্যথা হবে তখনই চিকিৎসকের শরণাপন্ন হয়ে অণ্ডকোষকে পরীক্ষা করে দেখুন যে আসলে কোন সমস্যা থেকে এই ব্যথাটির সৃষ্টি হচ্ছে। অন্য যেসব কারণে অণ্ডথলি এলাকায় ব্যথা হতে পারে, তার মধ্যে আছে হার্নিয়া, হাইড্রোসিল। অণ্ডকোষের চারপাশে এক ধরনের আবরণ কিংবা পর্দা থাকে, সেই পর্দার মধ্যে যদি পানি জমা হয় অস্বাভাবিকভাবে, তখনই সেটাকে হাইড্রোসিল বলা হয়। এই হাইড্রোসিলের কারণেও প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে। কিডনিতে পাথর হলেও এই ব্যথাটি পিঠ থেকে আপনার অণ্ডকোষে ছড়িয়ে পড়তে পারে। যদি পুরুষাঙ্গ শক্ত হয়ে যায় কিংবা কোনোভাবে যদি বীর্যপাত না ঘটে, তখনই অণ্ডকোষের মধ্যে এক ধরনের বোতা ধরনের ব্যথা সৃষ্টি হতে পারে। তাই অণ্ডকোষে যখনই ব্যথা অনুভূত হবে, না লুকিয়ে রেখে সরাসরি ডক্টরের শরণাপন্ন হন, ডক্টরের চিকিৎসা নিন। আসসালামু আলাইকুম।